সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত বুধবার সকাল আটটা নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয় জানা গেছে কম্পনের উৎসস্থল আসামের তেজপুর এলাকা রিক্টাস্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে কেঁপে ওঠে আসামের তেজপুরের বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ফাটল দেখা দিয়েছে আতঙ্কিত লোকজন রাস্তায় বেরিয়ে পড়েন প্রবল এই ভূমিকম্পের ফলে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন আসামে বড় ভূমিকম্পে আঘাত হেনেছে আমি সবার মঙ্গল কামনা করছি এবং সাবধানে থাকার আহ্বান জানাচ্ছি সব জেলা থেকে তথ্য নেওয়া হচ্ছে এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে ফোনে কথা বলেন একে টুইট বার্তায় শ্রী মোদী বলেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দজির সঙ্গে রাজ্যের কোন কোন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হবার বিষয়ে কথা হয়েছে কেন্দ্রের পক্ষে সম্ভাব্য সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছি আসামের জনসাধারণের মঙ্গল কামনা করি ভারতে দৈনিক সংক্রমণ ফের সাড়ে তিন লক্ষ পার দেশে একদিনে সংক্রমিত হয়েছেন তিন লক্ষ ষাট হাজার নশো ষাট জন এর মধ্যেই দেশ জুড়ে তৃতীয় দফায় কোভিড টিকাকরণ শুরু হচ্ছে পয়লা মে থেকে আঠারো বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নিতে পারেন এই টিকা বুধবার বিকেল চারটে থেকে শুরু হয় নাম নথিভুক্তকরণের কাজ দু দফায় টিকাকরণ হয়েছে আগেই পয়লা মে থেকে ফের শুরু হচ্ছে ভ্যাকসিনেশন ড্রাইভ এদিন থেকেই টিকা নেয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন প্রাপ্তবয়স্করা অতীতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই কোভিড টিকা নিতে পেরেছিলেন পরে অবশ্য টিকাকরণে যুব প্রজন্মকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার গত উনিশ এপ্রিল টিকাকরণের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি হয় দীর্ঘদিন রোগভোগের পর সাতাশি বছর বয়সে পুদুচের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রখ্যাত লেখক মনোজ দাস শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট শিক্ষাবিদ জনপ্রিয় কলামিস্ট ও সৃজনশীল লেখক মনোজ দাসের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনপ্রিয় কলামিস্ট ও সৃজনশীল লেখক শ্রী মনোজ দাস অনেকের থেকে আলাদা ছিলেন ইংরেজি ও উড়িয়া সাহিত্যে তার অবদান প্রচুর শ্রী অরবিন্দ দর্শনে তিনি ছিলেন অগ্রণী বিশেষজ্ঞ তার মৃত্যুতে আমি শোকাহত তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাই দু সালে মনোজ দাস সরস্বতীর সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি দু সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সাহিত্যে ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য দু হাজার সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ এ ভূষিত হন এবং তাকে সাহিত্য ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কারে ভূষিত করা হয় করোনার দ্বিতীয় ঢেউয়ে তরতর করে বাড়ছে সংক্রমণের সংখ্যা ত্রিপুরাতেও প্রতিদিন গড়ে একশো পার করে যাচ্ছে আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে দুইজনের এর মধ্যেই রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল মর্গের চারপাশে দেখা দেয় চরম নিস্তব্ধতা এর মাঝে বুধবার ভোরে দেখা যায় মর্গ পাহারা দিচ্ছে এক বিরল প্রজাতির পেঁচা হাসপাতাল কর্মীরা সকাল সকাল বিরল দর্শন এ পেঁচাকে দেখতে পেয়ে প্রথমে আঁতকে উঠেন ছুটে আসেন অন্যান্য কর্মীরা এর মধ্যেই কেউ কেউ বলা শুরু করতে থাকেন মর্ঘের ভেতর এভাবে পেঁচা ঢুকে যাওয়া কিছুতেই শুভ লক্ষণ নয় করোনা অতিমারিতে আরও বেশি সতর্ক হতে হবে সবাইকে এমনিতেই খুব কম মানুষের আনাগুনা থাকে হাসপাতালের মর্গের চারপাশে কিন্তু এদিন বিরল দর্শন পেঁচার আবির্ভাবের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে আগত রুগী ও তাদের পরিজনরা ছুটে আসেন পেঁচা দর্শনে হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই খবর দেয়া হয় বনদপ্তরের কর্মীদের পরে তারা পেঁচাটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান তবে বনদপ্তরের কর্মীদের দাবি এটি লক্ষ্মী পেঁচা বিশালগড় মহকুমার নেহাল চন্দ্রনগর এলাকায় মৌমাছির কামড়ে গুরুতর আহত হলেন দুজন দুজনেই পেশায় শ্রমিক বলে জানা গেছে সূর্য দাস এবং কমল দত্ত নামে এই দুই শ্রমিক কাজ করার সময় বসত মৌচ মাছির বাসায় আঘাত পরে এতেই মৌমাছির দল হামলে পড়ে তাদের উপর গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানেই তাদের চিকিৎসা চলছে আগরতলা শহরের ব্যস্ততম বাজারগুলিকে ব্যাপক ভিড়ের হাত থেকে সরিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং এর আওতায় আনতে প্রচেষ্টা চালিয়েছে প্রশাসন করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় লেকচুমনি বাজারকে আবারও স্থানান্তরিত করা হয় স্বামী বিবেকানন্দ ময়দানে বুধবার থেকে ব্যবসায়ীরা পর্ষা নিয়ে সামাজিক দূরত্ব মেনে বসেন নতুন জায়গায় সাময়িক অসুবিধা হলেও বর্তমান অবস্থার কথা বিবেচনা করে প্রশাসনের ব্যবস্থাকে মেনে নিয়েছেন সবাই